আপনি কত বড় বীর পুরুষ, গাড়ি থেকে নেমে কি বলেছে আপনার নামে নাকি বলেছে, যদি আপনার পুরো নাম নেয়নি, কেউ হয়তো বলেছে অসিত চোর আর কপন চোর, আপনার মাথা নাকি গরম হয়ে গেছে। আর আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ভাগ করে খেতে বলেছিলেন, তার মানে কি আপনি চুরি করছিলেন, একা একা চুরি করছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবে মিলে ভাগ করে চুরি করো তাহলে কোনো অপরাধ হবে না। আমি সেটাই বলছি, আপনার মাথা গরম হচ্ছে, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি অসিত চোর কপন চোর, যখন বেশি হয়ে যাবে ইডি চলে আসবে বাড়িতে, চিন্তা নেই আমরা পাঠিয়ে দেব। একটা বড় নেতা যার কথায় কথায় মাথা গরম হয়ে যেত আপনার মতো, তাকে ইডি দেখেছে সোমবার, বলছে আমি যাবো না। এর আগে একবার দেখেছিল, তখন ফিউজ কেটে গেছিল, তার ফিউজ পুরো কেটে বাদ দিতে হয়েছে। এবার তৃতীয়বার দেখেছে, বলছে যে না আমি যাব না, যেতে তো তোমাকে আমার হবে। আর আমি কথা দিচ্ছি একবার যদি যাম দাদা, এমন আতিথেয়তা করবে ইডি, আর করলে ফিরতে ইচ্ছে করবে না, ইডি হয়ে থেকে যাবে সারা সবে। একজন ভিতরে গেছে, আরো বাকি আছে লাইন দিয়ে, প্রিয়াঙ্কাজি যেরকম বললেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের বিরোধী দলের লোকেরা, যে সমস্ত কথা বলে কোনো কথাই ভুলবেন না, যারা সেটিং তত্ত্ব চালাচ্ছে সেটিং এর গল্প আপনাদেরকে শেখাবে, আমি বলছি 15 দিন অপেক্ষা করুন, কি ভয়ঙ্কর সেটিং হয়েছে দেখতে পাবেন 15 দিনের মধ্যে, কি ভয়ঙ্কর। মাননীয় মুখ্যমন্ত্রী 1,000 কোটি টাকা লিজ বানিয়ে দিল্লি গেছিলেন, কি করবেন প্রধানমন্ত্রীর সাথে নাকি দেখা করবেন, সঙ্গে আমার বলদও নিয়ে গেছিলেন, একা যান, ভেবেছিলেন প্রধানমন্ত্রী দুজনকেই ডেকে নেবেন, মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিতে পারেন কিন্তু তার বলদকে দিতে পারেন না, বলদ যদি আলাদা করে দিতে চায় সাংসদ হিসেবে যেরকম আমরা দেখা করি সেরকম তাকে দেখা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে দলেরই হোক না কেন, আমরা তো পিনারাই বিজয়নের সাথে আমাদের প্রধানমন্ত্রী দেখা করেন, কোন পিনারাই বিজয়ন, যে পিনারাই বিজয়ন সিপিএম করেন, যার বিরুদ্ধে একাধিক বিজেপি এবং আরএসএস এর কর্মীদেরকে খুন করার অভিযোগ আছে, খুনের অ্যাকিউজড, সেই পিনারাই বিজয়নের সাথে আমরা দেখা করি, কারণ ভারতবর্ষের সংবিধানের একটা নির্দিষ্ট মাপদণ্ড আছে, একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি চান সেই মুখ্যমন্ত্রীকে সময় দিতে বাধ্য, তিনি না করতে পারেন। কিন্তু আমাদের বিরোধী দলের সিপিএম আর কংগ্রেস যারা আছে তাকে হাওয়া দিচ্ছে, আসল সেটিং তো আপনাদের সাথে, যেদিন ইডি সোনিয়া গান্ধীর বাড়ি আর আমাদের এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছের মানুষের বাড়ি গেল, সেদিন সীতারাম ইয়েচুরি চিৎকার করে বলতে লাগলেন ইডির অপব্যবহার হচ্ছে, ইডির অপব্যবহার হচ্ছে, এই ফিস ফ্রাই জোট, এই সিপিএম আর তৃণমূলের ফিস ফ্রাই জোট যেটা পর্দার তলে থাকে সেটা হচ্ছে আসল সেটিং, আর আমাদের কোন সেটিং হতে পারে না, 200 জন কার্যকর্তা আমাদের বলিদান দেওয়া হয়েছে, প্রত্যেকের রক্তের হিসাব আমরা নেব, আর যতক্ষণ পর্যন্ত না সেই হিসাব নিচ্ছি আমাদের লড়াই চলবে। আজকে আমাদের বিধায়ক বীর পুঙ্গব হয়ে গেছে, গাড়ি থেকে নেমে এসে নিজের সিকিউরিটিকে নিয়ে আমাদের 68 বছরের দাদা হালদারটা সামনে আসুন, 70 রঞ্জন হালদার এসসি সম্প্রদায়ের মানুষ একজন, তাকে এসে মেরেছে, আপনারা ভিডিওতে নিশ্চয়ই এনার ছবি দেখেছেন। আমাদের মহিলা মন্ডল সভাপতি শঙ্করীদি, তাকে মেরেছে, প্রিয়াঙ্কাদিকে অনুরোধ করবে যাওয়ার সময় এখানকার সিপিকে একটু কাগজে যেন লিখে দিয়ে যায় যে একজন এসসির উপরে এবং মহিলার উপরে আক্রমণ করলে কোন কোন ধারায় এফআইআর হয় সেই এফআইআর পুলিশ যেন করে।
মহিলার উপরে যদি একজন পুরুষ আঘাত করে তাহলে কোন ধারায় তাকে কেস দিতে হয়? দাবিদারে পরিণত হয়ে গেছে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসন দিয়ে রাজ্য চলতে পারে না। সেই যত এরা কম্প্রোমাইজ করবে, আজকে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে দেখলেন আপনাদের চোখের সামনে গুলি চলল। যে হসপিটালে যারা গুলি খেয়ে অসুস্থ হবে তাদের ট্রিটমেন্ট হওয়ার কথা, সেই হসপিটালে সামনে গুলি চলছে প্রকাশ্যে। আর চালিয়েছে কারা? আপনি আমি সবাই জানি, শুধু পুলিশ জানে না। যারা গুলি চালিয়েছে তারা এখানকার বিধায়কেরই ঘরের লোক, বাড়ির লোক, কাছের লোক, যারাই গুলি চালিয়েছে তারাই গুলিকাণ্ডে জড়িত। পুলিশ আপনি আন্দোলন করতে যান, আপনার আন্দোলন আটকাতে আসবে। আর এদিকে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাদের, তিনি তার কাছের লোকেদের বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছেন, পুলিশ জানতে পারে না, এমন আমাদের পুলিশ। আজকে তাই পুলিশকে আমি বলতে চাই, আপনার কাছে ভিডিও আছে, তথ্য প্রমাণ আছে যে একজন বিধায়ক যিনি ল মেকার প্রিয়াঙ্ক দাদি বললেন, যার কাজ হচ্ছে বিধানসভায় বসে আইন তৈরি করা, তিনি নিজে হাতে তার আইন তুলে নিয়েছেন, তিনি বিজেপির লোকেদেরকে মারধর করেছেন, মিছিলে এসে হামলা করেছেন, উল্টে পুলিশ আমাদের চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে মনে হয় দুজনের এখনো জামিন হয়েছে, আরো দুজনের এখনো জামিন হয়নি, চারজনের এখনো জামিন হয়নি। অর্থাৎ যারা মার খেল তাদেরকেই আবার জেলে রাখা হয়েছে। কোন শাসন চলছে পশ্চিমবঙ্গে আপনারা মনে করেন? আপনারা লক্ষ্য করুন, যারা ভোট দিয়েছেন এই সমস্ত বিধায়কদেরকে এবং বিধায়ক বানিয়েছেন, তারা কি আপনার মতো শিক্ষিত লোক, আপনাদের মতো সৎ লোকেদের ভোট পাওয়ার যোগ্য এই চোরেরা? নাকি আপনারা ভোট দিয়ে নিজেদেরকে অপমান করেছেন এই চোরেদেরকে বিধায়কের পদে বসে? আর মনে রাখবেন একটা কথা, আপনার বাড়িতে যদি রাত্রিবেলা চোর ঢোকে, আপনি লাঠি নিয়ে সেই চোরকে তাড়াতে যান। বাসে যদি পকেটমারি হয়, চোর চোর করে আমরা পিছু ধাওয়া করি। অন্য যদি স্টেশনে আপনার হাতের ব্যাগটা টেনে নিয়ে কেউ দৌড়ে চলে যায়, চোর চোর করে পঞ্চাশ জোর পেছনে দৌড়ায়। মনে রাখবেন, এই চোরেরা যারা আপনার ব্যাগ চুরি করছে, পার্স চুরি করছে, তারা আপনার পার্সের টাকাটা চুরি করবে, আপনার ঘরের সোনা চুরি করবে। কিন্তু এই সমস্ত চোর বিধায়ক এবং নেতারা যারা আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ চুরি করবে, তাদের শিক্ষা চুরি করবে, তাদের সংস্কৃতি চুরি করবে। দিনের পর দিন দেখুন এসএসসির একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে 100টা চাকরি দিতে গেলে তো কিছু চাকরি নিজেদের লোকেদেরকে দিতে হয়। মগের মুলুক নাকি? আপনাকে কি পশ্চিমবঙ্গবাসী রাজত্ব জমিদারি দিয়েছে নাকি? আপনি সেবক পশ্চিমবঙ্গবাসী, এবং পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকার এক টাকার উপর আপনার অধিকার নেই। একটা চাকরিও আপনি কাউকে দিতে পারেন না নিজের লোককে। যার পরীক্ষা দেওয়ার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, সে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পাবে, সেইভাবে ব্যবস্থা করা দরকার। আপনার অধিকার নেই, আমার অধিকার নেই। এবং বিজেপি যখন ক্ষমতায় আসবে, আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেরকম কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষা অনলাইনে ব্যবস্থা হয়েছে, রাজ্য সরকারের সব পরীক্ষা আমরা অনলাইনে ব্যবস্থা করব, যাতে কোন বেকার যুবক যার মধ্যে মেরিট আছে তাকে বঞ্চিত হতে না হয়। দিনের পর দিন আমরা কি দেখলাম? একটার পর একটা চাকরি বিক্রি হয়ে গেল, 15 লাখ, 20 লাখ, 30 লাখেও কোথাও কোথাও বিক্রি হয়েছে। আর যারা শিক্ষিত বেকার, যাদের যোগ্যতা আছে, তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর সময় নেই, শিক্ষামন্ত্রীর সময় নেই। একজন মানুষ দিনে 200 টাকা রোজগার করতে, তার হিমশিম খেয়ে যায় পশ্চিমবঙ্গের বুকে 200-300 টাকা রোজগার করতে, আর আমাদের শুনতে হয়, পেপারে পড়তে হয়, মিডিয়ায় দেখতে হয় আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ফলের পিছনে একদিনের খরচ মাত্র 4000 টাকা। এগিয়ে বাংলা, সত্যি এগিয়ে বাংলা। আমরা শুনি
পেপারে পড়ি টিভিতে দেখি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, না আমার সাথে তো হচ্ছে না, আমার অ্যাকাউন্টে 500 টাকা ঢুকছে, আমার কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, এই 500 টাকার বিনিময়ে আপনার আগামী প্রজন্মের, আপনার ছেলে আপনার মেয়ে যে থাকুক না বাড়িতে, তার ভবিষ্যৎটা চুরি হয়ে যাচ্ছে। এই ভবিষ্যৎ বন্ধক দিয়ে রাখছেন আপনি তৃণমূল কংগ্রেসের কাছে। তাই উঠুন, জাগুন, সময় এসে গেছে, একটা চোর ধরা পড়েছে, এজন্য সবে শুরু। লাইন লাগবে ছেলেদের, বড় বড় চোরের পেছনে আছে, গোটা রাজ্যটা চুরির রাজত্বে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী 1000 কোটি টাকা চাইতে গেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি সব 1000 কোটি নিয়ে আসবেন আর ওনার মন্ত্রীরা চুরি করে বান্ধবীদের ভাড়াতে জমাবে। আর আমরা দেখব, ভাবা যায় না পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা, পশ্চিমবঙ্গে রাজনীতিতে যে ধরনের সংস্কৃতি গন্ধ ছিল না, সেই সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়েছে এই তৃণমূল কংগ্রেস নামক একটা দুর্বৃত্তদের দল। বিধায়কবাবুর রাগ হয়েছে মমতা ব্যানার্জিকে চোর বলার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলার জন্য। আর কে চোর নাই প্রশ্নটা তো করুন, তৃণমূল কংগ্রেস থেকে যদি চোর বাদ দিতে যাওয়া হয় তাহলে খপ বাদতে গাউ যার যাকে বলে সেই অবস্থানে গোটা বাড়ি যাকে বাদ দিয়ে দিতে হবে, চোর ছাড়া হয়ে দলে কেউ নেই। তাহলে এই চোরের দলকে আমরা আজ না হয় কাল বিসর্জন দিবসের সময় এসে গেছে, সকলে সংঘবদ্ধ হন। আর পুলিশ যদি আপনাকে সুরক্ষা দিতে না পারে, ভারতের সংবিধান বলছে আপনার আত্মরক্ষার অধিকার আছে, কি প্রিয়াঙ্কা দি আমি ঠিক বলছি তো? ভারতের সংবিধান বলছে আপনার আত্মরক্ষার অধিকার আছে, আপনি একটা লাঠি খেলে আর একটা লাঠি দেওয়ার অধিকার রাখেন, সে অধিকার প্রয়োগ করুন। আপনি পুলিশকে হুঁশিয়ারি দিতে চান, এরপরে আইন ভঙ্গের জন্য আমাদেরকে দায়ী করবেন না, আমরা মার খেয়ে জেলে আছি চারজন, এখনো 80 জন জেলে। এবার মার খেয়ে যদি আমাকে জেলে থাকতে হয়, আমি রাজ্য সভাপতি হিসেবে আপনাদেরকে বলছি মার দিয়ে জেলে যান, জামিন আমি করাবো, মার খাবেন না। অনেক হয়েছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করেছি, কিন্তু পুলিশের উপর আমাদের এক ফোঁটা ভরসা নেই। পুলিশ যদি নিজের কাজ করতো আমরা গণতান্ত্রিক উপায়ে লড়াই করতাম, কিন্তু পুলিশ যখন নিজের অধিকার রাখতে পারছে না, নিজের কর্তব্য পালন করতে পারছে না, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আত্মরক্ষার অধিকার দিয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করুন, পার্টি আপনার পাশে থাকবে, আমি আপনাদের জামিন করাবো, আমি আপনাদেরকে জেল থেকে বের করে আনবো। প্রস্তুত হন। কিছুদিন আগে অমিত শাহজির সাথে আমার দেখা হয়েছে, নিশ্চয়ই ছবি দেখেছেন মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে। আমি এখান থেকে ফিরে গিয়ে আবার দিল্লি পৌঁছচ্ছি, কালকে গুরুত্বপূর্ণ বিল আছে, সেখানে আমাকে থাকতে হবে। আমি চেষ্টা করবো আগামীকাল সর্বভারতীয় সভাপতির সাথে আরেকবার দেখা করার, আরো কিছু মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার কথা আছে, আর যদি লোকসভা আর একদিন চলে মাননীয় অমিত শাহজির সাথেও একবার দেখা করার চেষ্টা করব, এবং তাকে সমস্ত বৃত্তান্ত খুলে বলব, যাতে তার মাথায় এই নামগুলো যেন ঢুকে যায়। আর যখন চাবি ঘোরাবেন উনি, তখন দেখবেন একটার পর একটা অপারেশন শুরু হয়ে যাবে। চিন্তা নেই, সময় আসছে এই চোরেদেরকে জেলে ঢোকানো, জনগণকে সঙ্গে নিয়ে সব কটা ছেলে চোরকে ভরে